হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে বানাবো ফুচকা। তো ফুচকা বানাবো আজকে সুজি দিয়ে। তো বিকেলবেলা মন চাচ্ছে কিছু একটা বানিয়ে খাই, তো এর জন্য ফুচকা বানাবো। আর সুজির সাথে এখানে সুজির 1/4 ভাগ নিলাম ময়দা। তো এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তো এবারে নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে সুন্দর করে। অল্প অল্প করে পানি দিব আর মেখে নিব। তো যেদিনকে আমার বাসায় হচ্ছে আলু ভর্তা করা হয়, তো সেদিনকে আমি মানে মনটা বলে যে ফুচকা বানাই ফুচকা বানাই। তো সবসময় তো আর বানানো সম্ভব হয় না, তো অনেক দিন পর পরই ফুচকাটা বানানো হয়। তো অনেক দিন পর পর বলতে এই পর্যন্ত আমি ফুচকা বাসায় বানিয়েছি 2 বার, তো আজকে নিয়ে 3 বার হবে। তো অনেক দিন ধরে বাইরেও ফুচকা খাওয়া হয় না, তো ওর জন্য চিন্তা করলাম বাসায় বানিয়ে নিই। তো এই যে আটাটা মেখে নিয়ে এবারে হচ্ছে রুটি বেলে নিচ্ছি। আর ফুচকার রুটি কিন্তু খুব পাতলা করে বেলতে হয়, তো রুটি বেলে নিয়ে যে কোনো একটা কাটার দিয়ে কেটে নিতে হবে বা ঢাকনা ঢোকনা দিয়ে কেটে নিতে হবে। তো আমি প্রথমে ঢাকনা দিয়ে কেটে নিয়েছিলাম, পরে হচ্ছে একটু মোটা হয়েছিল, আবার একটু বেলে নিয়েছি পাতলা করে। তো খুব পাতলা করে বেললে কিন্তু সুন্দরে যে এরকম ফুলে যায়, আর মোটা করে বেললে হচ্ছে ফুলতেও যায় না, আর মোটা করে বেললে হচ্ছে ওটা ফুচকা হয় না, শক্ত শক্ত হয়, মচমচা হয় না। তো এই যে আলু ভর্তা আর হচ্ছে ডালের চচ্চড়ি করেছিলাম, তো অল্প একটু আলু ভর্তা নিলাম আর অল্প একটু ডাল নিলাম। তো দুটা মিশিয়ে তারপরে যে ফুচকাগুলো ফুলেনি সেগুলো হচ্ছে ভেঙে ভেঙে দিব। আর এখানে টক বানাচ্ছি, টকটা হচ্ছে তেঁতুল গুলিয়ে নিয়ে অল্প একটু পানি মিশিয়ে এর মধ্যে চিনি লবণ আর একটু চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে একটু চাল করে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার সব কিছু। তো এইভাবে টক বানালে কিন্তু অনেক মজা হয় একটু জাল করে নিলে। তো এই যে সব কিছু রেডি করে নিয়েছি। তো এই যে ফুচকা ভরে নিলাম, এখন টকটা দিচ্ছি। আর বাসায় এইভাবে ফুচকা বানালে কিন্তু দোকানের থেকে বেশি মজা হয়। আর ফুচকার ভর্তার মধ্যে অনেক কিছু মেশানো যায়, কিন্তু আমি নর্মালভাবেই বানালাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।